নমস্কার বন্ধুরা আজকের রেসিপি সুজি ভোগ বাড়িতে থাকা সুজি দিয়ে একদম অমৃত স্বাদের এই রেসিপি মুখে দিলেই মিলিয়ে যাবে এটা ঠাকুরের পুজোয় হোক বা যখনই কোনো ভালো কিছু খেতে ইচ্ছা করবে তখন এই রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে ভীষণভাবে খুশি করতে পারবে রেসিপিটার জন্য এখানে আমি ঘি গরম করে নিলাম ঘিটা গলে গেলে এক মুঠো কিশমিশ আর কাজু এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি কালো কিশমিশও নিলাম কিশমিশ বাড়িতে কীভাবে তৈরি করতে হয় তার রেসিপি অনেক আগেই দিয়েছি দেখে নিতে পারো আমন্ডস কুচি পেস্তা কুচি দিয়ে দিলাম খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস তোমরা এখানে দিতে পারবে তবে শুধু কাজু কিশমিশও ভেজে নিতে পারো সব কিছু ড্রাই ফ্রুটস দিতে হবে এমন কোনো ব্যাপার নেই শুধু কাজু কিশমিশ দিলেও চলবে আবারও আমি কড়াইতে দুই চামচ একদম ভর্তি ভর্তি করে ঘি দিয়ে দিলাম এই রেসিপিতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে তাহলে রেসিপিটা খেতে ভালো লাগে ঘিটা গলে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সুজি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে আমি দিয়ে দিলাম তো সুজিটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভাজতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঘড়ি ধরে পাঁচ মিনিট আমি সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব তো মোটামুটি দেখো মিনিট তিন পর আমি অবস্থাটা দেখাচ্ছি ঠিক তিন মিনিট পর আমি চারটে পাঁচটা এলাচ মুখটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতাকে এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এভাবে এলাচ আর তেজপাতার সাথে সুজিটাকে আরও দু মিনিট ভেজে নেবো প্রথমে তিন মিনিট ভেজেছি টোটাল পাঁচ মিনিট আমি সুজিটাকে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়ার পর এবার জল অ্যাড করব এক কাপ সুজি নিয়েছিলাম আর এক কাপ সুজির জন্য এখানে আমি মেজারিং কাপে দু কাপ জল প্রথমে দিয়ে দিলাম নর্মাল তাপমাত্রা জল দিয়েছি আরও জল আমার অ্যাড করতে হবে আমি পুরো পরিমাণটা বলে দেব শেষে জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেবো সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেবে দেখতেই পাচ্ছ সুজিটা ফুলে উঠতে শুরু করেছে জলটা যখন বেশ কিছুটা টেনে আসবে তখন আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি এখানে মেজারিং কাপের আরও হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ জল দিলাম টোটাল এক কাপ সুজির জন্য জল দিতে হবে আড়াই কাপের থেকে একটু বেশি পরিমাণ তো এবারে খুব ভালো করে সুজিটাকে রান্না করতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি খুব বেশি হাইতে করে নিই এখন লো টু মিডিয়ামে রয়েছে আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একভাবে নেড়েছেড়ে দেখো সুজি থেকে যে জলীয় ভাবটা সেটা অনেকটাই টেনে আসবে যখনই সুজির জলীয় ভাবটা টেনে আসবে তখনই আমি আগে থেকে ভেজে রাখার যে ড্রাই ফ্রুটসগুলো সবটাই দিয়ে দিলাম আবারও বলছি এখানে শব্দ তোমরা কাজু কিশমিশের ব্যবহার করতে পারো সব রকম ড্রাই ফ্রুটস না দিলেও চলবে আগে থেকে ভেজে রাখার ড্রাই ফ্রুটসটাকে সুজির সাথে খুব ভালো করে এবার মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি একদম লো ফ্লেমে ড্রাই ফ্রুটসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে মেজারিং কাপের আমি হাফ কাপ একদম ভর্তি ভর্তি চিনি দিয়ে দিলাম আর খুব সামান্য লবণ দিয়ে দিলাম তাতে করে স্বাদটা আরও বাড়বে লবণটা চাইলে বাদ দিতে পারো এখানে হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিলে টেস্টটা একদম ঠিকঠাক আছে তবে আমি হাফ কাপ দিলাম মিষ্টির পরিমাণটা একটু কম রাখলাম যারা কম মিষ্টি খেতে পছন্দ করো তারা হাফ কাপ দেবে আর যারা এর থেকে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো দু চামচ বা তিন চামচ চিনি বাড়িয়ে নেবে চিনিটা ভালো করে মিশে গেলে দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এই দু চামচ গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু এর স্বাদ অনেকটাই বেশি হবে যেহেতু রেসিপিটা জল দিয়ে বানানো হয়েছে রকম দুধের ব্যবহার আমি করিনি তাই দু চামচ বড় চামচের গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই মিশিয়ে নেবে খুব ভালো করে গুঁড়ো দুধটাকে এবার আমি মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিনিটখানের মতো মিশিয়ে নেবার পর সব শেষে খুব সামান্য ঘি আমি দিয়ে এটাকে মিশিয়ে নিলে কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে একদম শেষে একটু ঘি দিয়ে দিলে কিন্তু এর মধ্যে একটা গ্লসি ভাব চলে আসবে ফলে দেখতেও খুব সুন্দর হবে দেখো আমার রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়ে এই মিশ্রণটাকে নিয়ে নেবো একটা বোলের মধ্যে এখন কিন্তু গরম রয়েছে মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে আর ওই বোলের মধ্যে খুব সামান্য ঘি লাগাতে পারো তবে এই সুজির যে মিশ্রণের মধ্যে যেহেতু বেশি পরিমাণে ঘি রয়েছে তাই আলাদা করে আমি আর কাঁচের পাত্রের মধ্যে কোনোরকম ঘি লাগাইনি এবার খুব ভালো করে চেপে চেপে দেব এইভাবে গরম অবস্থাতে চেপে চেপে দিতে হবে একদম সমান চেপে চেপে দিয়ে উপর থেকে আরও কিছুটা ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দেব তো আরও কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি এটা সম্পূর্ণ যে যার নিজস্ব ব্যাপার ড্রাই ফ্রুটস না ছড়ালেও চলে এবার সম্পূর্ণ ঠান্ডা করার পর আমি এই পাত্রটা থেকে বার করে নেব তো আমি কিছুটা মিশ্রণ এখন নিয়ে দেখাচ্ছি এখন কীরকম রয়েছে একদম মুখে দিলে মিলিয়ে যাবে একদম অমৃতের মতো খেতে হয় তো মুখে দিলেই মনে হবে অমৃত আর একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন আমি পাত্রটা থেকে বার করে নিয়েছি তখন দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে সুজির তৈরি এই দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে সুজিভোগ অবশ্যই বন্ধুরা একবার হলেও ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল ধন্যবাদ